আব্দুল্লাহর মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যা। আমি আমারও মনে একটা কিছু ছিল ধোকা খেত যে বুখারিতে মনে হয় চারটা হাদিস জয়ীফ আছে, বুখারিতে মনে হয় ছয়টা হাদিস জয়ীফ আছে, কিছু কিছু হানাফি বিদ্বান 12টা পর্যন্ত উল্লেখ করে। তো দারাকুতনি রাহেমাহুল্লাহ পেশ করার পরে আমার অন্তর ধাক্কা খেতে আলোচনা হয়েছে। দেখি আলবানি রাহেমাহুল্লাহ বলেছেন যে হ্যাঁ জয়ীফ আছে চারটা হাদিস। এবার যখন মিন্নাতুল বারি পড়লাম তখন আমার ভুলটা ভেঙে গেল যে আসলেই পৃথিবীতে যারা বুখারিতে হাদিস জয়ীফ আছে বলেছেন তাদের তদন্তেরই দুর্বলতা। আপনি মিন্নাতুল বারি পড়ে দেখেন কত তফাত উল্লেখ করা আছে, তখন আপনি দেখতে পাবেন ইমাম বুখারীর আলবানি এভাবে আছে, অথচ 700 বছরের মধ্যে আলবানি রাহেমাহুল্লাহর মতো বড় বিদ্বান পৃথিবীতে আসেন। ইবনু হাজার আসকালানি রাহেমাহুল্লাহর পরে আলবানি রাহেমাহুল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বান। এই 700 বছরের মধ্যে পৃথিবীতে এত বড় বিদ্বান আসেনি।